আমরা সবাই চাই আমাদের এমন একটা পার্টনার থাকবে যে আমাদের সাথে সব সময় থাকবে এবং কখনোই আমাদেরকে ছেড়ে যাবে না। আজ এই ভিডিওতে বলবো এমন পাঁচটি সিগন্যাল যা তোমার পার্টনারের মধ্যে দেখতে পেলে বুঝবে সে তোমার সাথে লং টাইম থাকবে। এমন কি পাঁচটা সাইন আছে তোমার পার্টনারের মধ্যে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই সব কিছু পরিষ্কার বুঝতে পারবে। সিগন্যাল নাম্বার ওয়ান, কনসিস্টেন্ট, রোজ তোমার সাথে কথা বলবে, রোজ তোমাকে তার সব কথা শেয়ার করবে, তোমাকে সে সময় দেবে, রোজ সে চেষ্টা করবে তোমার সাথে কথা বলার, সে তোমাকে বুঝবে, তাহলে তুমিও বুঝবে এই পার্টনার একদম সঠিক তোমার জন্য, সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না। সিগন্যাল নাম্বার টু, প্রায়োরিটি, তোমার পার্টনার তোমাকে প্রায়োরিটি দেবে এবং তোমার কাজেও প্রায়োরিটি দেবে। ধরো তুমি স্টুডেন্ট, তাই তোমার আসল কাজ হলো তোমার পড়াশুনো করা, তাই সে কখনোই তোমার পড়াশোনার সময় ফোন করবে না। এমনি সময় সে ফোন করবে, মেসেজ করবে এবং তোমাকে সে জিজ্ঞাসা করবে আজ পড়াশুনো করেছো তো, বা যদি তুমি সার্ভিস করো তোমাকে সে কখনোই সার্ভিস টাইমে ফোন করে ডিস্টার্ব করবে না, বরং তোমাকে জিজ্ঞাসা করবে তুমি আজ গেছিলে অফিসে, যদি না যাও তবে সে বকাবকি করবে। তাহলে বুঝবে সে যেমন তোমাকে প্রায়োরিটি দেয় তেমন তোমার কাজকেও প্রায়োরিটি দেয়, তাহলে কখনোই এই পার্টনার তোমাকে ছেড়ে যাবে না। সিগন্যাল নাম্বার থ্রি, কেয়ার ইন অ্যাটেনশান, প্রতিটা রিলেশনশিপে কেয়ার করাটা জরুরি, কিন্তু এটা লক্ষ্য করবে সে সঠিক কেয়ার করছে নাকি ফেক কেয়ার তোমার সামনে তুলে ধরছে। যদি তোমার কাছে মনে হয় তার সাথে সব কথা নির্দ্বিধায় বলতে পারবে, সুখ দুঃখ সব কথা তার কাছে বলা যায় এবং তোমার সুখে সে আনন্দ পায় এবং তোমার দুঃখে সে দুঃখ পায়, আর সব দুঃখের কথা শুনে তোমাকে সে সবসময় মোটিভেট করে, তবে বুঝবে তার মতো পার্টনার আর তুমি কোথাও খুঁজে পাবে না। ধরো তুমি এবারের এক্সামে তোমার টার্গেট ছিল 98% নাম্বার পাওয়া, কিন্তু তুমি 98% নাম্বার পাওনি, 95% নাম্বার পেয়েছো, এবং তোমার পার্টনারকে যখন বললে সে তোমাকে বলবে মন খারাপ করো না, এবার হয়নি তো কী হয়েছে, পরের বার ঠিকই হবে, তুমি আরও ভালো করে পড়াশুনো করো, আমি তোমার পাশে সব সময় আছি, যখনই কোনো সমস্যায় পড়বে তখনই আমাকে বলবে। যদি তোমার পার্টনার এই রকম হয়ে থাকে তবে কখনোই তোমাকে ছেড়ে যাবে না, এটা আমার 100% গ্যারান্টি। সিগন্যাল নাম্বার ফোর, ইউ ডোন্ট ফিয়ার শেয়ারিং এনিথিং, তোমার নিজের ভেতরে দুর্বলতা, তোমার নিজের ভেতরে কিছু গোপনীয় কথা বলতে কখনোই ভয় হবে না। যদি তাকে তোমার গোপনীয় কথা বলেও দাও তবে কখনোই সে তোমাকে ছেড়ে যাবে না। তুমি আজ সুন্দর ড্রেস পরে পার্টি অ্যাটেন্ড করতে পারোনি, তাকে যদি বলো সে কখনোই তোমার কথায় রাগ করবে না, অর্থাৎ কখনোই তোমার ভয় লাগবে না যে তাকে বললে সে তোমার কথা শুনে রাগ করবে, মন খারাপ করবে, তোমাকে ছেড়ে দেওয়ার হুমকি দেবে, তবে বুঝবে তার মতো পার্টনার তুমি তোমার জীবনে দুটো পাবে না। আর লাস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সিগন্যাল হলো কমিউনিকেশান অ্যান্ড টাইমিং। যদি তোমার পার্টনার তোমার সাথে রেগুলার কমিউনিকেশান করে এবং রোজ সময় দেয়, যদি কোনো একদিন ফোন না করে তবে কখনোই মনে হবে না সে তোমাকে ইগনোর করছে, হয়তো কাজের চাপে তোমাকে ফোন করতে পারেনি। কিন্তু যদি এই রকমটা হয়, রিলেশনের শুরুতে তোমাকে অনেক সময় দিত, রেগুলার ফোন করত, কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছু কম করে দেয়, তখন বুঝবে সে তোমাদের রিলেশনটা ব্রেকআপের ইঙ্গিত দিচ্ছে। যদি সে তোমাকে ভালোবেসে থাকে তবে সারাদিনের মধ্যে একবার হলো সে তোমাকে ফোন করবে, তোমাকে সময় দেবে। আমরা যে কাজ ভালোবাসি তার জন্য আমরা কোনো না কোনো সময় আমরা বের করে নিই। যদি তোমার পার্টনারের মধ্যে এই সিগন্যাল দেখতে পাও তবে বুঝবে সে তোমাকে ছেড়ে কখনোই যাবে না। আশা করি ভিডিওটি দেখে তুমি খুব উপকৃত হয়েছো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থেকো।